আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হলো পুরুষদের যে ছয়টি রহস্য জানতে চান সঙ্গিনীরা। বহু নারী আছেন যারা ভালোবাসার কথা বলতে পারা পুরুষদের প্রেমে পড়ে যান, রেডিও জকি বা অভিনেতাদের প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনা আজকাল ঘটে টিন এজারদের মধ্যে। মহিলারা চান তাদের সঙ্গী পুরুষটি দিনের মধ্যে অন্তত একবার তার সঙ্গে ভালোবেসে কথা বলুক, তা সে একান্তে হাঁটতে হাঁটতে হোক বা নেহাত ব্যস্ততার মধ্যে টেলিফোনে হোক। মহিলারা নিজেদের লুকস নিয়ে বেশ খুঁতখুঁতে। প্রেমিকরা বা স্ত্রীর মুখে আপনাকে কেমন লাগছে এই প্রশ্ন শোনেননি এমন পুরুষ খোঁজে পাওয়ার দুষ্কর বটে। মহিলারা এই প্রশ্ন করে জেনে নিতে চান যে তার মনের মানুষটি প্রথম দিনের মতোই তাকে আজও ভালোবাসেন কিনা। দৈনন্দিন জীবনে থেকে প্রতিক্রিয়াকে আলাদা করে দেখতে চান না মহিলারা। পুরুষদের মধ্যে সেক্স নিয়ে যে তীব্র ফ্যান্টাসি থাকে মহিলাদের মধ্যে অনেক ক্ষেত্রেই তা থাকে, কিন্তু মিলিত না হতে পারলে পুরুষেরা যত অভিযোগ করেন মহিলারা তা করেন না। সাধারণত সহজ কথায় মহিলারা তাদের পুরুষ সঙ্গীর অনুভূতির প্রবণতা ও ভালো ব্যবহারের বেশি প্রাধান্য দেন। সম্পর্ক মধুর করতে সেক্স চাবিকাঠি, এ কথা মানতে চান না মহিলারা। তাদের কাছে সঙ্গীর গুড আচরণ যথেষ্ট সুখদায়ক হতে পারে। মিলনের পরও সঙ্গীর কাছ থেকে গুরুত্ব পাওয়াটা মহিলাদের অন্যতম চাহিদা। বিবাহিত পুরুষেরা প্রতিক্রিয়া শেষ করে যদি ঘুমিয়ে পড়েন তাহলে তার সঙ্গিনী অপমানিত বোধ করতে পারেন। কিছু কিছু পুরুষ মিলন নিয়ে তীব্র মাত্রায় সংবেদনশীল, মহিলারা ততটা নন। পুরুষেরা মিলন কামোদ্দীপক না হলে রাগ দেখান অনেক সময়, মহিলারা কিন্তু এমনটা করেন না। মহিলারা চান তাদের পুরুষ সঙ্গীও মিলনকে সহজভাবে নেবে, কোনো কারণে প্রতিক্রিয়ায় চরমে না পৌঁছেও বিশেষ অসন্তোষ প্রকাশ করেন না মহিলারা। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।